রহমানিরহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় নিরাপদে আছো। লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুর কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি শাহ মোহাম্মদ গোলাম রাকিব, সহকারী শিক্ষক ইংরেজি, লায়ন্স স্কুল এন্ড কলেজ রংপুর। তো আমি আজকে তোমাদের ইংলিশ গ্রামারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক টেন্সের ওপর ক্লাস নিব। তো টেন্স কি এবং টেন্স কত প্রকার ও কি কি সে সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত সূত্রের সাহায্যে এক্সারসাইজের মাধ্যমে বুঝাই দেব সুন্দরভাবে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শুনবা এবং দেখবা। তো শুরুতেই আমি বলবো টেন্স সম্পর্কে একটু আলোচনা অবশ্যই করা উচিত। তোমরা জানো টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। উইদাউট টেন্স উই ক্যান নট মেক এনি সেন্টেন্স অ্যান্ড অ্যাপিল টু এনি রাইটিং টেস্ট। সো উই শুড রিয়েলাইজ ইট অ্যান্ড মেমোরাইজ ইট অ্যাটেন্টিভলি। নেক্সট উই ক্যান ডিসকাস অ্যাবাউট টেন্স। লেটস স্টার্ট। টেন্স, তো টেন্স কাকে বলে? যে এখানে দেওয়া আছে শুরুতেই দেখো যে হোয়াট ইজ কল্ড টেন্স, টেন্সটা কি। তো টেন্স কোনো কার্য সম্পাদনের সময়কে কি বলা হয়? টেন্স বলা হয়। কার্য মিন্স কাজ, তাহলে কোনো কাজ করার সময়কেই আমরা টেন্স বলতে পারি। তো টেন্স প্রধানত কয় প্রকার? তিন প্রকার। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স, দুই পাস্ট টেন্স, তিন ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স কাকে বলে? হোয়াট ইজ কল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স কাকে বলে একটু দেখো সংজ্ঞাটা। যে ভার্বের কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে কি বলা হয়? প্রেজেন্ট টেন্স বলা হয়। ফর এক্সাম্পল উই ক্যান গিভ হেয়ার হি ইটস রাইস। এখানে দেখো সাবজেক্ট, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট করা আছে। তাহলে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হতে গেলে অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে এবং অবজেক্ট অত্যাবশ্যক। ঠিক আছে, তাহলে দেখো এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে কি এটা প্রেজেন্ট টেন্সই। তাহলে এখানে প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। নেক্সট হোয়াট ইজ কল পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স কাকে বলে সে সম্পর্কে ধারণা দিব। এখন দেখো যে পাস্ট টেন্স কাকে বলে? ভার্বের কাজ যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে কি বলা হয়? পাস্ট টেন্স বলা হয়। যেমন ফর এক্সাম্পল উই ক্যান গিভ হেয়ার হি অ্যাট রাইস। আবার দেখো হি সাবজেক্ট, এখানে সাবজেক্ট এক, ইটের ক্ষেত্রে অ্যাট পাস্ট ফর্ম, ইটেরই পাস্ট ফর্ম আবার হচ্ছে অ্যাট। তাহলে সেক্ষেত্রে পাস্ট টেন্স যেহেতু আমরা করবো তাহলে ইটের পাস্ট ফর্ম দেবো আমরা, তাহলে ইট থেকে অ্যাট, হি অ্যাট রাইস। তারপর দেখো অবজেক্ট, অবজেক্ট একই সেম। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট মূল ভাবে পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, এভাবে আমরা পাস্ট টেন্স করতে পারি। ওকে, নেক্সট হোয়াট ইজ কল ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্স কাকে বলে সে সম্পর্কে আমি ধারণা দেবো ইনশাল্লাহ। এখন দেখো ফিউচার টেন্স ভার্বের কাজ যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন তাকে কি বলা হয়? ফিউচার টেন্স বলা হয়। ফর এক্সাম্পল উই ক্যান সেট হেয়ার, দেখো শুরুতেই সাবজেক্ট আবার আগের মতোই সেম, তিনটাই এক। তারপর উইল ইট অক্সিলারি ভাব, তারপর মূল ভাব দেওয়া আছে এক্ষেত্রে, তারপর রাইস দেওয়া আছে অবজেক্ট। তাহলে শুরুতেই দেখতে পাচ্ছি আমরা এখানে ফিউচার করাই দেওয়া, করাই আছে। আগের সে দেখো যে এক্ষেত্রে মূল ভাবে প্রেজেন্ট ফর্ম, এক্ষেত্রে পাস্ট ফর্ম, এক্ষেত্রে ফিউচার, ফিউচার ফর্ম দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে ফিউচার টেন্স আমরা এখানে বলতে পারি। তো এরপরে আমরা প্রেজেন্ট টেন্স কত প্রকার, পাস্ট টেন্স কত প্রকার এবং ফিউচার টেন্স কত প্রকার সে সম্পর্কে আমি আলোচনা করব। প্রতিটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দেখো প্রেজেন্ট টেন্স চার প্রকার দেওয়া আছে এখানে। প্রথমে এক নম্বরে দেওয়া আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দুই নম্বরে দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তিন নম্বরে দেখো তোমরা আছে দেওয়া যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং চার নম্বরে দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্টের ক্ষেত্রেও একইভাবে পাস্ট টেন্সকেও চার ভাগে ভাগ করা যায়। যেমন পাস্ট ইনডেফিনিট টেন্স, দুই পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তিন দেখো ওখানে রোমান সংখ্যা দেওয়া আছে পাস্ট পারফেক্ট টেন্স, এবং চার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট তোমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে ধরো ফিউচার টেন্সও একইভাবে চার প্রকার, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স,
future perfect tense এবং চার নম্বরে দেওয়া আছে future perfect continuous tense এই টোটাল প্রতিটি টেন্স কে চার ভাগে ভাগ করেই আবার টোটাল টেন্সের সংখ্যা দাঁড়াচ্ছে আমাদের টোটাল 12টা টেন্স তো 12টা টেন্স আমরা খুব সহজে মনে রাখার একটা কৌশল তোমাদের আমি ধরা দেই শুধু সবকিছু একই রকম থাকবে এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করো চারটার মধ্যে একটু খেয়াল করো তোমরা যে এই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে যদি তোমরা একটা চার্জ যদি মুখস্থ করতে পারো প্রেজেন্টে শুধু চারটা মুখস্থ করতে পারো তাহলে পাস্ট অটোমেটিক খুব ইজিলি হবে তোমাদের মুখস্থ কি রকম নামগুলো দেখো এখানে প্রেজেন্টের ক্ষেত্রে পাস্ট করে দিবা দেখো সব জায়গায় এখানে কি আছে পাস্ট ফর্ম আছে শুধু দেখো যে পাস্ট ইনফিনিট টেন্স এটা সব মিল দেখো একটু পাস্ট কন্টিনিউয়াস টেন্স তিন নম্বরে দেখো পাস্ট পারফেক্ট টেন্স এবং চার নম্বরে দেখো আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একই ভাবে তোমরা দেখো ফিউচারের ক্ষেত্রে দেখো ফিউচারটাও একই ভাবে তোমরা একটু দেখো যে ফিউচার ইনডিফিনিট টেন্স এখানে শুধু ফিউচার কথা আছে যেহেতু ফিউচার টেন্স নিয়ে আলোচনা করতেছি ফিউচার ইনডিফিনিট টেন্স দুই দেখো আছে ফিউচার কন্টিনিউয়াস এই দেখো কন্টিনিউয়াস মিল আছে কিন্তু জিনিসগুলোর মধ্যে প্রতিটার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা মিল শুধু ফিউচার কথাটা লাগাই দিলে কিন্তু তোমরা টেন্সগুলো মুখস্থ করে নিতে পারবা নামগুলো দেখো ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস দেখো ফিউচার কথাটা দেওয়া আছে ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এভাবে খুব সহজে তোমরা মুখস্থ করে নিতে পারবা তো এখন আমি এটা মুছে দিয়ে তোমাদের সুন্দর করে দেখো একটা টেন্সের একটা সূত্র দিব যে সূত্রটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এই সূত্রটা তোমরা বাসায় হোমওয়ার্ক হিসেবে মুখস্থ করবা এবং এই চারটা মুখস্থ করবা সূত্রটা আমি এখন লিখতেছি নাথিং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপর অ্যাম ইজ আর তিন নম্বর হবে তোমার দেখো হ্যাভ হ্যাজ তারপর চার নম্বর দাও হ্যাভ বিন হ্যাজ বিন দুই টেন্স পাস্ট টেন্সের ক্ষেত্রে সূত্র দেখো পাস্ট টেন্স নাথিং মূল ভার্ব এর পাস্ট অফ ওয়াজ চার নম্বরে এসে ফিউচার টেন্সে আসো শ্যাম অথবা উইল shall have been October will তো এটা শেষ করার পর তোমরা এক কাজ করবা এখানে আমার যেহেতু জায়গা শেষ এই জন্য এক্সট্রা চিহ্ন দিয়ে এটা নিচে খাতায় কি করবা এর নিচেই খাতায় সুন্দর করে এক্সট্রা চিহ্ন দিয়ে দেখো যে আমি যে সূত্র দুটো আবারও লিখে দিচ্ছি ওই দুটো একটু লিখে নিবে খাতা নিচে একদম
এইভাবে সুন্দর করে তোমরা দেখো লেখা আছে কন্টিনিউয়াস যেখানে আর এমনি সেখানে পারফেক্ট যেখানে মূলভাবে পাস্ট পার্টিসিপেল ফাংশন এটা খাতা শেষে লিখে নিব কারণ আমাদের এখানে জায়গা নেই এই জন্য আমি এখানে লিখলাম আচ্ছা একটু আমি পড়াই দিচ্ছি তোমাদেরকে এটা তোমরা বাসায় সুন্দর করে হোমওয়ার্ক থাকবে তোমাদের এই জন্য এটা হোমওয়ার্ক হোমওয়ার্কটা আমি লিখে দিই একটু পরে লিখে দিচ্ছি আগে বলে দিই যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এখানে দেখো দেওয়া আছে নাথিং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দুই নম্বরে আছে অ্যাম ইজ আর তারপর হ্যাভ হ্যাজ হ্যাভ বিন হ্যাজ বিন সূত্র তারপর পাস্ট টেন্সের ক্ষেত্রে নাথিং মূল ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ অথবা ওয়্যার তারপর হ্যাড হ্যাড বিন ফিউচার টেন্সের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে শ্যাল উইল শ্যাল অথবা উইল শ্যাল বি উইল বি শ্যাল হ্যাভ উইল হ্যাভ শ্যাল হ্যাভ বি উইল হ্যাভ বি ঠিক আছে তারপর কন্টিনিউয়াস যেখানে দেওয়া আছে আইএনজি সেখানে আর পারফেক্ট যেখানে মূলভাবে পাস্ট পার্টিসিপেন্ট ফাংশন তো তোমাদের জন্য এখন হোমওয়ার্ক সেটা থাকবে আমি হোমওয়ার্কটা এখানে লিখে দিচ্ছি সুন্দর করে দেখো বাসার কাজ তোমার টেন্স কাকে বলে কত প্রকার ও কি কি পুরো ডিটেলস প্রথমে যে চার্টটা করে দিয়েছিলাম তোমাদের সুন্দর করে ওই চার্টটা মুখস্থ করে দিলাম টেন্সের চার্ট বারো বারো প্রকার যে টেন্স সেই বারো প্রকার পুরোটা মুখস্থ করে দিবা কাকে বলি নামগুলো দুই নম্বর টেন্সে সূত্র বলতে ইউজ বাসার কাজে এগুলো থাকবে যে টেন্সে সূত্র বলতে এই সূত্রটাকে ইউজ এগুলো হচ্ছে রুলস এই রুলসগুলো আমি ক্লাসের মাধ্যমে পরবর্তী নেক্সট যে দ্বিতীয় লেকচারটা হবে এই দ্বিতীয় লেকচারের মাধ্যমে তোমাদেরকে আমি শিখাই দেবো এক্সাম্পলের মাধ্যমে কীভাবে টেন্স শিখতে হয় ঠিক আছে সবাইকে ধন্যবাদ।